হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন সে একটু বেগুনি ছেঁকছি, দেখো এখানটাতে বেগুনি ছেঁকছি আর সবাই মিলে এখানে দেখো সে বসে বসে টিভি দেখছে। ছোট কাকু বাবা মাও আছে আর আমাদের সে টিভিটা এখানে লাগিয়েছে, এখানে টিভিটা বসে বসে দেখছি। আর ব্লগ করতে পারেনি কারণ সারাদিন ব্লগ করা হয়নি, এই এখন সন্ধ্যে থেকে ব্লগ করছি এবং তোমাদের সামনে আসলাম। তো আর রুটি হয়ে গেছে আর দুপুরে তরকারি করে রেখেছি, দুপুরে তরকারিটা তো আছে, সেই জন্য বাবা বললো তাহলে বেগুনি করো, সেই জন্য বেগুনি ছেঁকছি। আর সেই চাউমিন এনেছিল, তো একটু আগে সেই চাউমিন খেলাম আর বেগুনি ছেঁকছি। আমি তো মুড়ি খাবো না, বাবারা মুড়ি খাবে, ভাত আছে তো ভাত খাবো। তো আর সেই ছোটো কাকু নেবে বললো বেগুনি, সেই জন্য তাড়াতাড়ি করে বেগুনি ছেঁকছি। আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আমি বেগুনিটা ভেজে আবার আজ তোমাদের সাথে কথা বলতে। এখানে দেখো আমার না বেগুনি ছাঁকা হয়ে গেছিলো, কিন্তু সে তেলটা ছিল আর মানে বেগুনও কাটা ছিল, বেসনটা সে কম হয়ে গেছিলো, সে পরে মানে সেকেন্ডবার আমি আবার বেসন গুললাম, বেসন গুলে তারপরে বেগুনি ছাঁকলাম, কারণ অতগুলো মানুষ আছে তো হবে না। বেগুনিগুলো ছেঁকলাম, যেহেতু ছোটো কাকু বললো খাবে, সেজন্য তাড়াতাড়ি করে বেগুনিগুলো আগে ছেঁকে নিলাম। আর এখন দুপুরে সে তরকারি করেছিলাম, মানে ডিমের মামলেট করে ঝোল করেছিলাম দুবেলাকার জন্য, তো ওটা এখন একটু গরম করে নেবো। আর আমার জন্য ভাত আছে, ভাতটা খাম, ভাতটা গরম করবো না, কারণ তরকারি গরম করলে তো শুধু হয়ে যাবে। আর বাবার এখন ওরা খবর দিচ্ছে, আমি ততক্ষণে একটু গরম করে গ্যাস টাস করেছি, তারপরে আমি ঘরে যাবো। আর ও ঘরে আছে, সে ওর ডিউটি ব্যাপার নিয়ে একটুখানি মানে বসেছে, লেখালেখি করছে। আমি ততক্ষণে একটু কথা না বলতে পারছি না। আমি কি বলছি, বলি 2012-2017 মানে হালকা ব্যথায় আছে কানটা, সেজন্য আমি না কানের এখনো ভালো করে পড়তে পারছি না। কিন্তু আর যেটা হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছিল ওইটাও খাচ্ছি, লাগাচ্ছি, তাও এখনো কানটা আমার কমেনি, মানে ব্যথা আছে এই সাইড হয়ে, মানে আমি এখন শুতে পারি না। তো দেখি কতদিনে কমে কানটা আমার, কারণ সেই দেখো সেই মানে লক্ষ্মী পূজার দিন থেকে শুরু হয়েছে কানে ব্যথা, এখনো অবধি কানে ব্যথা আছে। তো দেখো আমার বেগুনি টেগুনি ছাঁকা হয়ে গেছে আর ছোট কাকু একটু তরকারি চাইছে, তরকারিটা গরম করে কাকুকে একটু দিয়ে দিলাম আর বেগুনিও দিয়ে দিলাম। আর ওখানে বেশ কাকু আমাকে কি কি যেন বলছে, আমি কাকুর সাথে কথা বলছিলাম। আর এখানে সব মানে দিয়ে টিয়ে তারপরে গ্যাস টাস মজবো, গ্যাস টাস মজা হলে তারপরে আমি ঘরে যাব। আজকে বলেছিলাম ব্যাগ গুছাবো, কিন্তু মনে হয় না আর ব্যাগ গুছানো আমার আর হবে, তো সেই জন্য গ্যাস টাস মুছে একটু ঘরে যাই, একটু শোবো, দেখি তাড়াতাড়ি শোয়া হয় কি না। আর ও এখনও আসে নাই, ও আসলে পরে তারপরে খাওয়া দাওয়া করি। ও ফ্রেন্ড, আর রান্নাঘরে কাজবাজ সেরে আর মায়েরও খাওয়া হয়ে গেছে, বাবারও হয়ে গেছে, তো আমি চলে এসেছি, একটু বাইরে গেছিলাম হাত মুখটা ধুতে। আর এখন এত ঠান্ডা ঠান্ডা লাগছে না, একটু বাইরে গেছি মনে হচ্ছে মানে কাঁপুনি দিচ্ছে, মানে খুব ঠান্ডা, মানে ঠান্ডা ঠান্ডাই লাগছে, ঠান্ডা পড়েও গেছে অবশ্য, মানে হালকা হালকা কিন্তু পড়ে গেছে ঠান্ডা। আর ওকে বলছে যে তুমি কি খাবে, ও বললো না আমি এখন খাবো না, ও এখন সেই টিভি দেখছে বসে বসে, তো বললো একটু পরে খাবে, আমি বললাম না তাহলে তাহলে ততক্ষণে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখনও দেখো বিছানাপত্র আমি কিছু করিনি, পুতুলটাকে আমি ওপরটাতে শুয়ে রেখেছি, আমি মানে খাওয়া দাওয়া করে তারপরে চুল টুল বাঁধবো, চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে তারপরে শোবো, বলেছিলাম আজকে তাড়াতাড়ি শোবো, কিন্তু আর তাড়াতাড়ি আর শোয়া হলো না। আর তো আজকে ভাবলাম মানে ব্যাগ ঠ্যাগ আর গুছাবো না, ব্যাগ ভেবেছিলাম আজকে গুছাবো। আর আমাদের ট্রেনের টিকিট বলতে সে তোমার দাদাভাই পরশু দিন ট্রেনের টিকিট করে এনেছে, কোথায় যাব শুধু ট্রেনের টিকিট করে এসেছে এতটুকু তোমাদেরকে বললাম।
আর কোথায় যাব সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর আমি এটাতে আমি আর কিছু বলবো না, এতটুকুটাই বলবো। আর ব্যাগ গুছানো কথা ছিল আজকে, আর তো ব্যাগ গুছানো হলো না, কালকে তাড়াতাড়ি রান্না করে কালকে ব্যাগ গুছাবো। তো চলো ফ্রেন্ড এখন খাওয়ার বাড়বো, এই মা বাবারা সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমি এখন খাওয়ার বাড়তে যাচ্ছি। ও বললো এখন খাবো, 10টা বেজে গেছে আর ঘুমও লাগছে, তো সেই জন্য এখন খাওয়া দাওয়া করবো একটু। দেখো ঘরে গিয়ে বসতে না বসতে ও চলে এসে, ও এসে বললো দুধ দিয়ে রুটি খাবো। আমি বললাম ঠিক আছে, তো সেই জন্য দুধটা গরম বসিয়েছি আর মা বাবা তো খাওয়া হয়ে গেছে, ও দুধটা গরম বসিয়ে এবার খাবার টাবার বাড়বো। খেতে দিয়ে দিয়েছি, এখানে ও খাচ্ছে, ও দুধ দিয়ে রুটি খাচ্ছে আর মুড়ি খাবে, সে মানে ডিমের ঝোল আছে আর বেগুনি ছেকেছিলাম ওটা দিয়ে খাবে। সে মানে প্রচণ্ড খাওয়ার ঝামেলা করে, এত খাবার দাওয়া করে এই মাত্র ঘরে আসলাম। ওরা আবার ঠোঁটে সে একটু মানে পোড়ার মতন হয়েছে, ওকে বললাম কি হয়েছে ওটা, ও তো কিছুতেই আমাকে সে দেখাতে চাইলো না। আর আমাদের না সে বোরোলিং নাই আর এখানে না দোকানে, মানে আমাদের এখানে যে কটা দোকান আছে বোরোলিং কোনো দোকানে পাওয়া যাচ্ছে না, সেই জন্য ওকে বললাম তাহলে কী লাগাবো, ভিকো লাগাবো কি না বলো। ওখান ও ভালো জানে যে ও তো মানে ওসব বিষয় নিয়ে ও কাজ করছে না, সে ও বললো না, ও বললো না না কিছু লাগাইতে হবে না থাক। আর মানে ঠোঁটের একদম এই জায়গাটা ওর উঠেছে, মানে যখন সব কিছু হয় না মানে সব দিক থেকেই হয়, বুঝলে তো কী বলবো আর। তো ঠিক আছে চলো তাহলে, আমার বিছানা করা হয়ে গেছে, শুধু বালিশগুলো পাতবো আর এবার শোবো, ঘুমও লাগছে। বলেছিলাম সকালবেলা মানে তাড়াতাড়ি শোবো কিন্তু আর তাড়াতাড়ি শোয়া হলো না, এখন 10:30 বাজে, সেই শুতে শুতে মানে 11টাই হয়ে গেল। তো ঠিক আছে চলো তাহলে, ভিডিওটি আমি আর বেশি বড় করবো না, এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, টাটা সবাইকে, আর গুড নাইট। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।